উইলিয়াম ব্লেক লিখেছিলেন বিরোধিতাই হলো হল আসল বন্ধুত্ব এখন এই উক্তিতে বিশ্বাস রেখে কেউ যদি এ রাজ্যে বিশেষ করে এ রাজ্যের রাজনীতিতে এমন সমীকরণ যান তাহলে তাকে জাস্ট বলে বলে গোল খেতে হবে শাসক বিরোধী সম্পর্ক এ রাজ্যে কেমন সে কথা বিরোধী দলনেতার থেকে ভালো কেই বা বলতে পারে বিশেষ করে এই ভোটের বাজারে একেবারে ঠিক ধরেছেন আজ আমাদের অতিথি শুভেন্দু অধিকারী আপনি সেই পয়লা মার্চ থেকে শুরু করেছেন একশো সত্তরটা জনসভা করে ফেলেছেন কিন্তু আপনি যাকে ভীষণ পছন্দ করেন আপনার প্রিয় মানুষ তার কথা থেকেই শুরু করবো যে সব ব্যর্থ হয়েছে তার কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘন্টা ডেরেক আগে বলছেন যে ছ দফায় তেত্রিশটা আসনে ভোট হয়েছে যার মধ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তেইশটা পেয়ে গেছে দশটা বাদ দিলেন কেন এর আগে তো একটাও বাদ দিতেন না আমি তো ওনাদের সঙ্গে ছিলাম আমি নয় ছিলাম নয় অবশ্য বিয়াল্লিশ বলেনি চোদ্দ সালেও বলেছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ চৌত্রিশটা মনে হয় পেয়েছিল চৌত্রিশ বা পঁয়ত্রিশ এরকম বড় মার সংখ্যা আমিও ছিলাম তার মধ্যে উনিশে তো উনিশে জানুয়ারি ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া নাম দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ তেত্রিশে দশটা ছাড় দিলেন কেন তার মানে বিরোধীদের সচ্চার উপস্থিতি এবং গণদেবতাদের একটা বড় অংশ ওদের বিরুদ্ধে ভোট দিচ্ছেন আর ওরা যে কায়দাতে ভোট করেন সেই কায়দাতে ভোটটা পুরোপুরি হচ্ছে না কিছুটা তো হচ্ছে পুরোপুরি হচ্ছে না আর কিন্তু ধরুন করলে তো একটু বাড়িয়ে চড়িয়ে বলেন ফাইনাল ফেজের আগে এগুলো না বললে ফাইনাল ফেজে জনরসটা এত মারাত্মক আছে ফাইনাল ফেজে নটা আসনে ভোট কি হবে আমি আপনাকে সংখ্যা বলবো না আমি শুধু একটা কথা বলবো দেখুন আমাদের প্রধানমন্ত্রীজি হচ্ছে মেন ক্যাম্পেনার অল ওভার ইন্ডিয়াতে বেঙ্গলেও উনি গভর্নমেন্টের প্রোগ্রাম এবং বিফোর ডিক্লারেশন অব দি ইলেকশান উনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন আপনার আরামবাগ কৃষ্ণনগর শিলিগুড়ি এসব আর ইলেকশনের পরেও উনি ক্যাম্পেনে লিড করেছেন আজকে যে রোডশো কলকাতা দেখলো তো আমি যেহেতু সাক্ষী ছিলাম সাথেই ছিলাম এ তো আনএক্সপেক্টেড এবং আমি বিজেপির কোর গ্রুপের মধ্যে আছি আমরা এত লোক আনিনি গোটা কলকাতা ভেঙে রাস্তা এসেছে এবং এই সব মিলিয়ে আমি বলতে পারি মোদিজির আপিলটা আরামবাগে ছিল যে আমি বিয়াল্লিশটা কেন্দ্রেই জনগণকে আপিল করছি তিনি কখনোই বলেননি যে আমার বিয়াল্লিশটাই চাই সবটা নিয়ে নিব এটা ঠিক না

বিধানসভা নির্বাচন করে এখানে আসল পরিবর্তনটা আনতে পারবো তাই আমি এই সংখ্যার মধ্যে যাব না আমার যেটা পার্সোনাল অবজারভেশন হ্যাঁ তাতে ঘাটাল লোকসভার কেশপুরে তৃণমূলের কায়দাটা কিছুটা চলেছে তাও আমি হাল ছাড়ছি না বাকি ছটা বিধানসভাতেই আমরা লিড নেব ঘাটালে ওরা একশোর উপরে বুথে সনাতনীদের ভোট দিতে দেননি প্রায় একশোর কাছাকাছি বুথে আমি আপনাকে বলছি এবারে যখন চার তারিখে ফল আসবে মিলিয়ে নেবেন তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টি আসন বেশি পাবে গটা বেশি পাবে কোথায় গিয়ে থামবে আমি সব প্রেডিকশনের মধ্যে নেই আমার মনে হয়েছে এবং আমার স্থির বিশ্বাস সেলফ কনফিডেন্স তো একটা বিষয় রয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন ভারতীয় জনতা পার্টি পাবে কিন্তু এই একই আত্মবিশ্বাসের সঙ্গে আপনার জাতীয় নেতারা বলেছিলেন ইসবার দোষও পার সাত সত্তরের ঘরে আটকে গেছিলেন দু তারপর থেকে কি সংখ্যা বলছেন সাতাত্তরে আমরা আটকেছি তেষট্টিটা সিটে দশ হাজারের কম ভোটে হেরেছি এবং আমি বিজেপিতে তখন কার্যত নবাগত ছিলাম আমি উনিশা ডিসেম্বর দু হাজার কুড়ি জয়েন করেছি একদম দু হাজার একুশের আঠেরোই জানুয়ারি মমতা ব্যানার্জি নন্দীগ্রামের তেখালিতে গিয়ে অনেক লোকজন দেখে ভেবেছিল সব লোক নন্দীগ্রামের লোক ওরা যে বাসে করে পাঁচটা জেলার লোক এনেছিল ওটা ওনাকে কেউ বলেনি তো উনি ভেবেছেন সব নন্দীগ্রামের লোক এসছে তাহলে তো শুভেন্দু অধিকারীর সঙ্গে কেউ নেই সব আমার সঙ্গেই আছে তো ওখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ওই রাতেই আমাকে অমিত শাহজি ফোন করেন তারপরে নাড্ডাজি ফোন করেন তারপর বিএল সন্তোষজি ফোন করেন উইলাস বিজয়বর্গী ফোন করেন চারটে কল পাই যে অফিসিয়ালি যখন ডিক্লেয়ার হবে তুমি আমাদের নন্দীগ্রামের ক্যান্ডিডেট আমার অন্য প্ল্যান ছিল আমি অন্য আসন থেকে লড়তাম রাজ্য জুড়ে ক্যাম্পেনিং করতাম এবং ভারতীয় জনতা পার্টির সংগঠকদের দিলীপদার নেতৃত্বে যারা ছিল তাদেরকে আরও সাহায্য করতাম এটা একটা আমার নিজস্ব প্ল্যানিং ছিল কিন্তু সেটা বলার সুযোগ আমি পাইনি তা আমি সেই কারণে আমি কনসেন্ট্রেট করেছিলাম নন্দীগ্রাম এবং আমার ইলেকশন হয়েছিল একুশের পয়লা এপ্রিল ন্যাচারালি আমি পুরোটাতে ইনভলভ হতে পারিনি ঠিক এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে মমতা ব্যানার্জির দুটো কারণে ক্ষমতায় এসছেন একুশে হারতেন উনি একটা হচ্ছে ফিফ ফেজের পরে সিক্স সেভেন এইট ফেজে মোদিজির ক্যাম্পেনটা স্টপ হয়ে যায় করোনা থার্ড ওয়েভ সেকেন্ড হচ্ছে কাউন্টিং কাউন্টিং ওই যে মাস্ক পরে নেট লাগিয়ে মেশিন থেকে ইভিএম মেশিন থেকে কাউন্টিং এজেন্টে ছ ফুট ডিস্টেন্স করে দিয়েছিল সোশ্যাল ডিস্টেন্সের নামে ছ ফুট ডিস্টেন্স করে দিয়েছিল এবং আইপ্যাকের লোকজনকে হাতে নীল রঙের রেবন লাগিয়ে কাউন্টিংয়ে পাঠানো হয়েছিল এই দুটো কারণে ভারতীয় জনতা পার্টির অন্তত দশ হাজারের নিচে হারা নিয়ে নিয়েছিল তেষট্টি একশো চল্লিশটা সিট বিজেপি আরামসে পেয়েছে আর একশো চল্লিশটা সিট বিজেপি পেলে সরকার বিজেপির মানে করতই তা ন্যাচারালি বিজেপি হারেনি পরিস্থিতির শিকার হয়েছে বিজেপি আচ্ছা বেশ কিন্তু এইবার আপনার এই বক্তব্যের উল্টো দিকটা হচ্ছে যে এইবার শুভেন্দু অধিকারী তার পুরোটা একশো শতাংশ দিয়েছে এই ভোটে অর্থাৎ এই ভোটে সাফল্য পেলে শুভেন্দু অধিকারীর কিন্তু যদি সাফল্য না পান সেটাও তো আপনাকে বলছি বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না আমি ভেরি সিনসিয়ারলি কাজ করি আপনি আমি মিনিমাম তিনটে থেকে চারটে সভা করেছেন আমি বললাম আগে পরিসংখ্যানটা যে পয়লা মার্চ থেকে একশো সত্তর পার হয়ে গেছে মানে পুরোটা উজাড় করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অবধি সভা করে গেছেন বাঁকুড়ায় যেদিন করেছেন কিংবা রামপুরহাটে প্রথম সভাটা করেছেন শেষ সভাটা এসে হয়তো বেহালায় করেছেন এই রকমভাবে রাজ্য চষে ফেলেছেন তো এইটা তো আপনার একদম আমি বলবো যে রিপোর্ট কার্ডের মতো আর কি চার তারিখ শুধু বিজেপির এই রাজ্যে রিপোর্ট কার্ড বেরোবে না ব্যক্তিগতভাবে জননেতা হিসেবে শুভেন্দু অধিকারীরও রিপোর্ট কার্ড বেরোবে আমাদের প্রধানমন্ত্রী যে লেবোরিয়াস তার টিমের কোর টিমে যারা আছেন জেপি নাড্ডা জি অমিত শাহ রাজনাথ সিং যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা তারা যেভাবে লেবোরিয়াস গোটা মানে শ্রম দিতে পারেন আমি তাদের দেখে ইন্সপায়ার্ড এবং আমি সবসময় আমি যে পলিটিক্সের সঙ্গে ছিলাম আমি খুব সিনসিয়ারলি সেই পলিটিক্সের কাজ করেছি আপনি ধরুন তৃণমূলেও আপনি একটার পর একটা চ্যালেঞ্জিং জেলার দায়িত্ব পেয়েছেন এবং সাকসেস দিয়েছেন কিন্তু এই ছবিটা 18ই updi ওই বিরাট সভাটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে আপনাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমান্তরালে বসিয়ে যে আগামী 50 বছরের নেতৃত্ব আমরা তৈরি করে দিলাম ডুমুর জলা স্টেডিয়ামে আমি 50 বছরের জেনারেশন আগামী দিনের জন্য তৈরি করে দিয়ে যাব আমার পরে আমার অভিষেক সুবেন্দ্র জানা আছেন

আমার পরিবার নেই মা যতদিন জীবিত আছেন আমি দায়বদ্ধ পরিবারের উপর তারপরে আমার পরিবার বাংলার জনগণ আমার নির্দিষ্ট কোনো পরিবার নেই এগুলো তো আজকে মিথ্যা প্রমাণ হয়েছে উনি উনার ভাইপোকে যে দু হাজার এগারোর একুশে জুলাই ডেকে নিয়ে এসে একই দলে যুব তৃণমূল যুবা তৃণমূল হয় আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এখানে অনেকবার ইন্টারভিউ করেছেন বিচ্যুতিটা তো ওনারই উনি ঘটিয়েছেন এবং আমি আপনাকে বলছি দু সালে ভারতীয় জনতা পার্টির সাইলেন্ট সাপোর্টাররা তারা বিজেপিকে ভোট দেয়নি সেদিন কমিউনিস্টদের অত্যাচার থেকে বাঁচাতে বিজেপির ভোটাররা পর্যন্ত মমতা ব্যানার্জিকে একটা সাপোর্ট দিয়েছিল আমি নিজে তার উইটনেস এক একটা কেন্দ্রে বিজেপি দু হাজার আড়াই হাজার করে বিধানসভায় ভোট পেয়েছিল এর আগে কোনোদিন বিজেপি এত কম ভোট পায়নি কিন্তু ওনার প্রত্যেকটা স্টেপিং আমি পরিবার বাদ বললাম অ্যাপিজমেন্ট প্রত্যেকটা স্টেপিংয়ে আপনি দেখেন তার কিভাবে বিচ্যুতি ঘটেছে এবং দুর্নীতি যে ইনস্টিটিউশনাল করাপশান এ মারাত্মক আমি আসছি কিন্তু আপনি উদাহরণ দিলেন বিজেপির লোকেরাও বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে দিয়েছে এইবার আমি এগারো সাল হ্যাঁ আমি বর্তমানে ফিরছি দু হাজার চব্বিশে আপনি কি মনে করছেন যে তৃণমূলের লোকেরা চুপচাপ ফুলে ছাপ দেবে ঠিকই কিন্তু সেই ফুল জোড়া ফুল হবে না পদ্ম ফুল হবে আমি আপনাকে সিম্পল ম্যাথমেটিক্স বলছি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা পোলারাইজেশনের পলিটিক্স করেছেন ডিউ টু হার হাই অ্যাপিজমেন্ট এবং তার ভাষা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে এই ধরুন ও রিজার্ভেশন থেকে শুরু করে রামনবমীকে দাঙ্গা দিবস বলা উনি নিজেই পশ্চিমবঙ্গে একটা প্রাচীর মোদিজির পুরো ক্যাম্পেনের কোথাও উনি হিন্দু মুসলমান জাত পাত এসব বলেননি কমপ্লিটলি বিকশিত ভারত বিকাশ এই এই করেছি নেক্সট অনেক বলেছেন পোশাক দেখে বুঝতে পারি মুল্লা একের পর এক জনসভায় মুল্লা মুজরা না সেটা তো অন্য যা তো যারা সে আপনার বাংলাদেশে যে ইসলামিক কান্ট্রি সেখানেও আব্দুল ওবৈদুল কাদের আর হাসিনা বলে এই যে জামাতের কনসেপ্ট কিন্তু এটা যে আপনারা আপনারা তৃণমূল কংগ্রেসকে একটা নতুন রকম ধারায় প্রভাবিত করতে কার্যত বাধ্য করেছেন কেন আমি বলছি সেটা হচ্ছে রামনবমীর উল্টো দিকে হঠাৎ শুনলাম জেলায় জেলায় হনুমান জয়ন্তী পালিত হবে জগন্নাথ মন্দির দিঘায় একটা নতুন তৈরি হলো চণ্ডীপাঠ একটা প্রতিযোগিতামূলক ধর্মাচরণ শুরু হলো যেটা কিন্তু রাজনীতির স্পিয়ারে এর আগে ছিল না তৃণমূল কংগ্রেসে ছিল না সেইটা কিন্তু আপনাদের সঙ্গে আচ্ছা ভয় পেয়ে করছে এবং উনি যেভাবে আমি একটার পর একটা আপনাকে উদাহরণ দিতে পারি বিএসএফকে ফেন্সিং করার জন্য জায়গা দেয় আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে বিজেপির কোনো সমস্যা নেই এবং উনি নিজে করেছেন বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জায়গা দেননি সিএ কানুন যখন আসে বারে বারে মোদিজি অমিত শাহজিরা বলেছেন এটা নাগরিকত্ব দেওয়ার শরণার্থীদের কেড়ে নেওয়ার নয় উনি তো উনিশ সালে আগুন লাগিয়েছেন স্মৃতির মোড় থেকে শ্যামবাজার মিছিল করে ক্যাকা ছিঁছি ছি সুভাপ্রসন্নদের সাথে নিয়ে এখনো তো বলছেন হতে দেবো না সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে এই রাজ্যে এবং সিএ সিক্স মার্চ নোটিফিকেশনের পরেও উনি গাইঘাটা বাগদা না তেনা গোটা রাজ্য জুড়ে ছুটে ছুটে বলেছেন যে আপনারা অ্যাপ্লাই করলে আপনার আধার কার্ড ব্লক হয়ে যাবে ডি ভোটার হয়ে যাবেন নাগরিকত্ব ফ্রিজ হয়ে যাবে আজকে তো ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সিএ ইমপ্লিমেন্টেশনের সার্টিফিকেটও দিয়ে দিল যারা অ্যাপ্লাই করেছে তাহলে ওনার প্রত্যেকটা জিনিসই তো ভুল প্রমাণ হয়েছে আমি যে কথা আপনাকে বলতে যাচ্ছি একুশ সালের ভোটে আপনি অ্যানালাইসিস করবেন একশোটা মুসলিমের মধ্যে একানব্বই জন মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল একুশ সালে আর একশোটা হিন্দুর মধ্যে চুয়ান্নটা ভোট দিয়েছিল বিজেপিকে আপনি যে কথা বলছেন যে তৃণমূলের লোকরাও ভিতরে পদ্মছাপ করছে কি না আমি আপনাকে বলছি আপনি বীরভূম লোকসভা কেন্দ্রের গণনার দিন আমি একটা স্যাম্পল দিয়ে গেলাম আপনি অবাক হয়ে যাবেন যে কি মারাত্মক রকমের পোলারাইজেশন হয়েছে মমতা ব্যানার্জির জন্য কি মারাত্মক রকমের পোলারাইজেশন হয়েছে কিন্তু এইটা বলছেন এটা যদি একটা দিক হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে যে বিপুল পরিমাণ মহিলারা উপকৃত হয়েছেন গরিব মানুষ উপকৃত হয়েছেন তারা ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না এই আত্মবিশ্বাস আপনার সেটা তো আমি আমরা মানুষকে বলে দিই হ্যাঁ আমরা আমাদের স্পেসিফিক যেগুলো বলেছি যে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি যেগুলো আছে মানে আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডারের আমরা বলেছি তৃণমূলের চুরি বাটপাড়ির জন্য শৌচালয় আবাস পিএম এম এবং মোদিজির যে প্রো পিপুল যে স্কিমগুলো আছে গরিব কল্যাণে সামাজিক স্কিম আপনারা পাননি মাঝখান থেকে এরা আমফানের টাকাও ঝেড়ে দিয়েছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার করে প্রথমে পাঁচশো ভোটে হারবে জেনে হাজার টাকা করেছে আমরা খুব ক্লিয়ার করেছি যে এটা তৃণমূলের টাকা নয় ট্যাক্সের টাকা আর যে কোনো জনকন্যাণমূলক স্কিমের বিরোধিতা ভারতীয় জনতা পার্টির পলিসিতে নেই লাডলি বহিনের উদাহরণ দিয়েছে মধ্যপ্রদেশে আসামে যেভাবে আড়াই হাজার টাকা করে দেয় সেটা বলেছি রিসেন্ট ভারতীয় জনতা পার্টি ছত্রিশগড়ে ক্ষমতা এসেছে দুটো মেজর প্রমিসের উপরে লোক কিন্তু ভোট দিয়েছে অন্য জিনিস তো সব মিলিয়ে আছে সুশাসন সুরক্ষা দুটো জিনিস এর উপরে একটা হচ্ছে ধানের কুইন্টাল একত্রিশশো টাকা করে দেবে বিষ্ণুদেব সাইজ সরকার সেটার উপরে ওখানে ধান মেন জিনিস মানে কৃষকদের আর সেকেন্ড হচ্ছে ওখানে একটা জাগ্রত দেবী আছে মা তারা দেবী মাতারি দেবী মাতারি যোজনা তাতে বারো হাজার টাকা একসঙ্গে এককালীন ছত্রিশগড়ে আমরা এখানে বলেছি যে পশ্চিমবঙ্গে আমরা অন্নপূর্ণা ভান্ডার দিয়ে তিন হাজার টাকা করে মহিলাদের দেব আমরা তোমাদের এক হাজার টাকায় কিছুই হয় না তোমাদেরকে স্বনির্ভর করার জন্য দেবো সাথে সাথে আমরা অন্য অপশানগুলোও বলেছি পুলিশ কর্মচারী থেকে সরকারি কর্মচারী পেনশনারদের কেন্দ্রীয় হারে দেব উদাহরণ দিয়েছি যোগী আদিত্যনাথী হেমন্ত বিশ্ব শর্মা আমি তো উদাহরণ উদাহরণ দিয়ে দিয়ে বলেছি টাকার গ্যাস শর্মার দিয়েছি অর্থাৎ আপনি বলছেন এই যে প্রত্যেকটা দফায় মহিলা ভোটারের সংখ্যা এত বিপুল বিপুল পরিমাণ গ্রামের মহিলারা শহরের মহিলারা গিয়ে ভোট দিয়েছেন সেই তারা লক্ষ্মী ভান্ডারের জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে না আসলে বিজেপিকে দিচ্ছে তারা বিজেপিকে দিচ্ছে বিজেপি আমি ডক্টর সুকান্ত মজুমদার এবং আমাদের এন্টার বেঙ্গল টিম এবং অমিত শাহজি এসেও রেকগনাইজ করে গেছে অন্যভাবে বিষয়টা দেখেছেন বলেছে বন্ধ তো হবে না একশো টাকা হলেও বাড়বে অমিত শাহজিও একটা সভাতে বলে গেছে বনগাতে দেখবেন যে কোনো জনকল্যাণমূলক স্কিম তো পার্টির নয় কেন হচ্ছে আমরা কোথাও বলছি না যে রেশন মোদিজির সরকার দিচ্ছে কিন্তু এটা মোদিজির টাকা বিজেপির টাকা বলি না আমরা সাত কোটি লোক রেশন পায় পশ্চিমবঙ্গে বিনামূল্যে বিরাশি কোটি লোক দেশে পায় বারো কোটি লোক পিএম সম্মান নিধি পায় তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে লক্ষ দিয়েছেন এখানে আমরা আমরা কখনো বলি না যে এটা বিজেপির টাকা বা বন্ধ করে দেবো যেটা তৃণমূলের লোকরা বলে ভয়ঙ্কর ভাবে যে বন্ধ করে দেবো আমরা কনভিন্স করাতে পেরেছি না তৃণমূল এখনো সবাই সবাই বলছে যে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এক দুই হচ্ছে যে অমিত শাহজি বলেছিলেন যে একশো টাকা বাড়ানো হবে সেটা বাংলার মহিলাদের অপমান এবং তিন সেটা হচ্ছে যে আরেকটা যেটা কথা আপনারা জনসভায় বলছেন ছত্রিশ শতাংশ ডিএ এ তো আমি বলছি যে বিরাট প্রতিশ্রুতি বকেয়া ডিএ ছত্রিশ শতাংশ কি করে দিচ্ছে যোগী আদিত্যনাথ আমি আপনাকে এই রাজকোষে আপনারা ধরুন ক্ষমতা এলেন দিতে পারবেন আমি আপনাকে বলছি ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না যে সরকার কোনো রাস্তা নেই এমপ্লয়মেন্ট এবং মিটানো আমি আপনাকে চোখের সামনে বলতে পারি মমতা ব্যানার্জির অহংবোধ এবং গা জোয়ারি তুমির জন্য আজকে পশ্চিমবঙ্গ এই সাপারটা করছে আপনি কেন বাংলা ফসল বিমা যোজনাতে বাজাজ কোম্পানিকে ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছেন আপনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাতে চলে গেলে ষাট ভাগ টাকা তো কেন্দ্র দেয় আপনার অনেক টাকা সেফ হয় আপনি কেন আয়ুষ্মান ভারতে যাচ্ছেন না যেখানে পাঁচ লাখের মধ্যে তিন লাখ কেন্দ্র দেয় দু লাখ রাজ্য দেয় আপনি স্বাস্থ্য সাথীতে হাজার হাজার কোটি টাকা আপনি নার্সিং নার্সিংহোমগুলোকে পেমেন্ট করছেন ইলিগালি হচ্ছে ফলস পেশেন্ট সাজিয়ে তুলে নিয়েছে এক হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দুই হচ্ছে আয়ুষ্মান ভারত এই করে আপনি আমি আপনাকে মাল্টিপল নাম্বার অফ স্কিম দেবো বেটি পড়াও বেটি বাঁচাও আমি মাল্টিপল নাম্বার অফ স্কিম যে স্কিম গুলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী তিরিশ হাজার কোটি হাজার কোটি টাকা বাক্ষণি মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিটা এবং পাবলিক লিমিটিং এ বলছেন যে আমি চল্লিশ শতাংশ টাকা দেবো অথচ নাম হবে প্রধানমন্ত্রীর নামে ছবি যাবে ওনার আমি কেন চল্লিশ শতাংশ টাকা দেবো ওনার ছবিটার সঙ্গে রাখুন না কিন্তু প্রধানমন্ত্রীর নামটা করলে ক্ষতিটা কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো উনি তো এমনিতেই আমি বিরোধী দল নেতা হওয়ার আগে অত স্কিম চুরি করে চালাতেন স্টিকার বলা হতো স্টিকার দিদি স্টিকার পিসি এক হচ্ছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে আপনি খাদ্য সাথী চালাতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা চালাতেন স্বচ্ছ ভারতের আপনি মিশন নির্মল বাংলা চালাতেন প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আপনি বাংলা আবাস যোজনা চালাতেন নলে জল জল স্বপ্ন আপনি কত উদাহরণ আমার এই পঁয়তাল্লিশ মিনিটের ইন্টারভিউতে আবার অপোজিশন লিডার হওয়ার পরে বাধ্য করিয়েছি অনেক জায়গায় মুছিয়ে আসল নামটা লিখতে ভারতবর্ষের পার্লামেন্টের বাজেটে যে নাম অনুমোদিত হয় সেই নামে স্কিম করা প্রত্যেকটি রাজ্য বাধ্য এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার ছবি লাগাতে কেউ আপত্তি করছে না আমারও আপত্তি নেই কিন্তু প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজির পার্সোনাল নামে কোনো স্কিম নেই উনি যে কটা স্কিম করেছেন কোনোটা অটলজির নামে কোনোটা দীনদয়ালজির নামে এরা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ভারতরত্নতে মানে ভূষিত এবং মমতা ব্যানার্জির আর কিছু নাই অটলজির কাছে কৃতজ্ঞ থাকা উচিত যখন রাস্তায় ঘুরে দেওয়ার কেউ ছিল না তখন অটলজি রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন শুভেন্দু এখান থেকে এই এই যে রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক আপনি জানেন আমি ষোলোশো কিলোমিটার দূর থেকে চব্বিশ ঘন্টা আগে যে মানুষটার সাক্ষাৎকার নিয়ে এলাম তার নাম নরেন্দ্র মোদী তো অন ক্যামেরা এই এই সম্পর্ক সৌজন্য নিয়ে কথা হচ্ছে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুর্ঘটনা হয়েছিল উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করেন তারপরে ওনার অভিষেকের চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন বাইরে নিয়ে যাওয়ার ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ভোটের ক্ষতি হবে কিনা ওনার জানি না কিন্তু উনি আম পাঠান উপহার পাঠান আমি গ্রহণ করি আমাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক এইরকমই এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক এটা বিভিন্ন রাজ্যের শাসক এবং বিরোধীর মধ্যে আছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আছে অথচ একই রাজ্যের শাসক আর বিরোধীর মধ্যে হচ্ছে না কেন নষ্ট করলো কে কিছুটা সিপিএম শুরু করেছিল কিন্তু এতটা খারাপ উদ্ধও ছিলেন না আমি তো অপোজিশনের এমএলএ ছিলাম দু সালের বারোই মার্চ আমার বক্তৃতা উনি শুনেছিলেন সাধারণত বিরোধী দল নেতার কথা শোনেন শুনতে হয় কাজ কাটছে একদম তা উনি আমার বক্তব্য শুনেছিলেন দু হাজার ছ সালের বারোই মার্চ এবং বক্তব্য শেষে আমাকে ডেকেছিলেন বুধ ডেকে আমি তো পার্থ চ্যাটার্জিকে না পঙ্কজ পার্থ চ্যাটার্জি পঙ্কজ ব্যানার্জিরা ছিল পার্থ চ্যাটার্জি ছিলেন আমি না জিজ্ঞেস করেই গেছিলাম পরে আমাকে এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে আমাকে আর তৃণমূল বক্তব্য রাখতে দিত না কোনো সৌজন্যের মূল্য হ্যাঁ আমাকে স্পিচ দিতে দিত না ভিতর থেকে ব্যান ছিল না আমিও ছাড়ানার লোক ছিলাম না আমি কলিং অ্যাটেনশান মেনশানে আমি আমার বক্তব্য রাখতাম ওটা তো ফ্রিল্যান্স আমি পারতাম আমি কিছু কিছু টুকরো টুকরো বিষয় দেখেছি যেমন এক সালে আমি মুগবেড়িয়াতে লড়েছিলাম মানে মমতা যে প্রার্থী পাচ্ছিল না উনি অনেক সভাতে বলেন যে আমরা দাঁড়িয়ে ভোটে হারতাম উনিও মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছেন যেমন কংগ্রেসে ছিলেন ওটা উনি ভুলে যান আবার বলতেন যে এখানে অখিল রাই তো নেতা ছিল এরা পরে এসেছে হ্যাঁ আটানব্বইয়ের পয়লা জুনেরই আপনার দল হয়েছে আমরা নিরানব্বইয়ের নয়ই আগস্ট এসেছি এবং আপনার পার্টি আটানব্বই সালে তৃণমূল হওয়ার পরে যতগুলো ভোটে লড়েছে সেকেন্ড হতো অধিকারীরা যাওয়ার পরে ফার্স্ট হয়েছে আটানব্বই সালে আপনি লড়েছেন তৃণমূল বিজেপি জোট ছিল আপনার ক্যান্ডিডেট হেরেছে অখিলগিরি হেরেছে শিশিরবাবু একটা বড় অংশের ভোট কেটে নিয়েছিল কংগ্রেস থেকে দ্বিতীয় হয়েছিলেন এটা দণ্ড রেকর্ড তো বদলাতে পারবো না নিরানব্বইতে আমরা আসার পরে আপনার পার্টিটা এক নম্বরে গেছে এবং এবার আপনার পার্টি একুশেও হেরেছে বিধানসভাতে ওখানে এবারেও হারবেন আপনি এবং প্রমাণ হয়ে যাবে মেদিনীপুরের লোক কার সঙ্গে আছে সেক্ষেত্রে আমি বলি এই মুখ্যমন্ত্রীর অ্যাটিচুড অত্যন্ত খারাপ বিরোধীদের অস্তিত্ব স্বীকার করেন না সেই কারণে ঝালদার মতো একটা ছোটো মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদ জেলা পরিষদ কিন্তু আপনি তো মোটামুটি তৃণমূলের কেউ নেই শূন্য সেখান থেকে আর অদ্ভুত ব্যাপার শুভেন্দু আপনি নিজে যখন দল ছাড়লেন আমার মনে হচ্ছে আপনি উনিশ তারিখ উনিশে ডিসেম্বর দু কুড়ি দল ছাড়লেন কুড়ি তারিখ স্টুডিওতে এসেছিলেন নিজে কিন্তু পদত্যাগ করে তবে কেউ যাতে নৈতিকতার প্রশ্ন না তুলতে পারে কিন্তু আপনি যখন তৃণমূলের হয়ে একটার পর একটা জেলা পরিষদ খালি করে দিতেন কেউ পদত্যাগ করত না এইটা কেন ওনার পলিসি আমি ইমপ্লিমেন্ট করেছি উনি মুর্শিদাবাদ মালদা ওখানে মুকুল রায়কে দিয়ে পারেন পূর্ণেন্দু বোসকে পাঠিয়েছিলেন পারেননি ইন্দ্রনীল সেনকে কিছুদিন পাঠিয়েছিলেন পারেননি অনেক টেস্ট করেছেন উনি। ওনার দল 98% তে প্রতিষ্ঠা করেছে। আপনি কি করে বললেন? পয়সা দিয়ে টাকা দিয়ে না আমি 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 কিছু এলে তো টাকা নিয়ে জয়েন করি। বিনামূল্যে তো হওয়ার কথা না। না কিছু কিন্তু কিছু জন আবার আপনার পরিস্থিতিতে হয়েছে। যে কংগ্রেসের এখানে ভবিষ্যৎ নেই। স্কোপটা বিনামূল্যে। কি রকম টাকা পয়সা খরচ মানে কত টাকায়postgresql এ মেলে কেনা বলবো না মাইকে বলেছি। আমি সাহনী সিংহ রায় কত টাকা নিয়েছে আপনার আশিস মার্জিত কত নিয়েছে কানাই মন্ডল কত নিয়েছে জলঙ্গীর রেজাক কত নিয়েছে আমি বিভিন্ন সময় বলেছি আপনার দল দিত না আমি আমি বলবো আমি এগুলো বলবো না এগুলো ওনার পলিসি উনি অনেককে পার্টি ফেল করেছেন আমাকে বলতে তোমাকে যে কোনোভাবে করে দিতে হবে তা আমি কথা বলেই করেছি গায়ের জোরে মাথায় বন্দুক ঠেকিয়ে করিনি আর মিথ্যা মামলা দিয়েও করিনি আমি ওনাদের পলিটিক্যাল সিচুয়েশন বুঝিয়েছি ওনাদের পার্স যাদের নিডস আছে পূরণ করেছি যাদের এলাকার ডেভেলপমেন্টের কিছু কমিটমেন্ট আছে সেগুলো মিট আপ করেছি তার মানে সরকার অসার পলিটিক্যাল নিট ছিল তাকে লোকসভায় লড়াতে হয় লড়িয়েছি আর যাদের আর্থিক নিট ছিল আর তো কিছু কিছু করতে হয়েছে আমি তো মাইকে বলেছি সামনে বসাবেন বলে আমি মাইকে বলেছি এবং আজ আফসোস হয় না আফসোসের কিছু নেই দেখুন আপনার নীতিও থাকবে কৌশলও আফসোসের কিছু নেই পলিটিক্সে আপনার নিশ্চয়ই নীতিটাকে সামনে রাখতেই হবে একদম নীতি জলাঞ্জলি দিয়ে তা বিজেপিতে প্রশ্নই নেই বিজেপি খুব শৃঙ্খলিত ওই জন্য তো বলছে নন্দীগ্রামে অমুক হয়ে গেছে অমুক জায়গায় অমুক হয়ে গেছে ওদের যা ছক ছিল সব ভেস্তে দিয়েছে আমি তো কাঁথি তমলুকে ভেস্তেই দিয়েছি ঝাড়গ্রামে আমাদের পজিশন খুব উইক ছিল আমি কুর্মিদেরকে ফিরিয়ে এনেছি ওরা সব ভোট দিয়েছে আমাদের আর আমাদের জনজাতিদেরকে একসঙ্গে করেছি ঘাটালটা বলছেন ঘাটালও আমরা ছটাতে লিড করবো কিন্তু কেশপুর আপনি আমার নাম করে লিখে রাখুন ঘাটাল বিধানসভাতে বিশ হাজার লিড করব দাসপুরেও পাঁচ থেকে আট হাজার লিড করবো পাঁচকুড়া পশ্চিমে কুড়ি হাজার লিড করবো ডেবরাও লিড করব সবং লিড করব পিংলাতে লিড হবে একটু কম কেশপুরে ওরা গতবারে ভারতীদি যখন দাঁড়িয়েছিলেন এক লাখ আট হাজার লিড নিয়েছে সেই কারণেই দেব জিতেছিল তা এবারে লুট করেছে লুট মিন্স বুথে করেনি আমরা দুটো ওই স্কুটি নিতে দুটো বুথ আমাদের যে রিপ্রেজেন্টেটিভ ছিল হিরোনের অমূল্য মাইতি আমাদের পার্টির নেতা তিনি দুটো বুথই অবজারভারের সামনে দেখেছে যে তৃণমূলের একটা লোক দাঁড়িয়ে থেকে জোড়া ফুলে ভোট দিতে এটা ওয়েব ক্যামেরাতে ধরা পড়েছে আমরা করছি যা কাজ করার করছি আমরা মুখ্যমন্ত্রী বলছেন পূর্ব মেদিনীপুর জুড়ে একেবারে রিগিং এবং সন্ত্রাস আপনারা চালিয়েছেন রিগিং আর সন্ত্রাস বিজেপি চালিয়ে করেছেন 16টা আইপিএস আমি আমার লোকেদেরকে বাঁচিয়ে রেখেছিলাম উনি অ্যারেস্ট করার প্ল্যান করেছিল সব আমার এমএলএ অফিস বাড়িতে সব রেখেছিলাম সকাল থেকে সব নামিয়ে দিয়েছি এবং আমি প্রচুর মহিলা ক্যাডার নামিয়েছিলাম মমতা কিছু করতে পারেনি কিন্তু এক লক্ষ ভোটে জিতবেন অভিজিৎ গাঙ্গুলী দে লক্ষ ভোটে জিতবেন সুমেন্দুদিকে এবারে আপনি ক্রোমোচফিগারে আসছেন আমি আমার কনফিডেন্স আছে তো স্বামী বিবেকানন্দ শিখিয়েছে প্রাচীনকালে যে ধর্ম মানত না তাকে নাস্তিক বলতো আর আধুনিক কালে যার নিজের প্রতি কনফিডেন্স নেই তাকে নাস্তিক বলে আমার নিজের উপর কনফিডেন্স আছে একদম কিন্তু আমি বলছি যে এই আত্মবিশ্বাস অন্তত নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর ওপর আপনার দলের নেতাদের দেখা যাচ্ছে না দিলীপ ঘোষ বলুন তারপরে বাবু বলুন জগন্নাথ সরকার হিরণ চট্টোপাধ্যায়ও ভোটের দিন অগ্নিমিত্রা পাল তারা প্রত্যেকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে এবং রাজ্য পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে এবং আপনার ভাই সৌমেন্দু অধিকারী তিনি অবধি কেন্দ্রীয় বাহিনী ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন এই সমস্যা কোথায় হচ্ছে সুবেন্দু দা এটা জাতীয় নির্বাচন কমিশনের নজরদারির অভাব পরিচালনা ঠিকঠাক হচ্ছে না নাকি কেন্দ্রীয় বাহিনী আসলে নিয়ন্ত্রিত হচ্ছে রাজ্য পুলিশের দ্বারা নাকি এই যে এত বড় আপনি আশ্বাস দেন যে নির্ভয় ভোট দিন এমনকি অমিত শাহ এসে বলে গেলেন যে কোনো ভয় পাবেন না তার তো রূপায়ন আপনার দলের নেতারাই বলছেন ঠিক হচ্ছে না 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 আপনাকে বলি এনাদের টুকরো টুকরো অভিজ্ঞতা বা প্রত্যক্ষ অভিজ্ঞতায় কিছু জিনিস ধরা পড়ছে যাতে তারা আরও অতি সক্রিয়তা আশা করেন এবং আমাদেরও মনে হয়েছে যে কোথাও কোথাও যেমন হিরণকে যখন আটকেছিল তো বা আপনার প্রণদ টুডুকে যখন মারছিল আদিবাসী তখন যে ছবিগুলো আপনাদের সামনে এসেছে যে আমি যিনি ডিআইজি গেছিলেন মিদনাপুর রেঞ্জের অপারেশন ডিআইজি তাকেও আমি ফোন করেছিলাম আপনি অনুরোধ করছেন কেন তো তৃণমূলের লোকদেরকে পুলিশ করে অনুরোধ করে সরাতে চাই বলছে আমাদের ম্যান পাওয়ার কম ছিল ক্যাজুয়ালিটি হয়ে যেত শীতল কিচির ঘটনার পরে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে মমতা ব্যানার্জির পুলিশ হ্যারাসমেন্ট করেছে তাতে কোথাও না কোথাও তাদের ওই আত্মবিশ্বাস এন্ড একশন না আত্মবিশ্বাস আছে বলে ভোট হয়েছে পাঁচ ছ পার্সেন্ট যে পোল কম হয়েছে এটা রিগিং আটকেছে বলে কিন্তু হিরণ এখনো বলছি হিরণ বলছে পারচেস্ট মানে কেন্দ্রীয় বাহিনী পারচেস্ট জগন্নাথ সরকার সিবিআই তদন্তের দাবি না ওটা বিচ্ছিন্ন ঘটনা কোনো ম্যানের ক্ষেত্রে ঘটতে পারে যিনি নিষ্ক্রিয় ছিলেন কিন্তু ওভারঅল বুথের মধ্যে বুথের মধ্যে ছাপ্পা রিগিং করতে পারেনি ডিউ টু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস এবং ওয়েব কাস্টিং ক্যামেরার জন্য সুবেন্দুদা এখানে একটা কথা আছে সেটা হচ্ছে ধরুন বুথের মধ্যে বুথের স্যান্টিটিটা বজায় রাখলো কেন্দ্রীয় বাহিনী আপনি জানেন পশ্চিমবঙ্গে ভোট হয় আগের দিন মানে ফিয়ার ফ্যাক্টর কোথা থেকে শুরু হয় আগের দিন বোমাবাজি গ্রামকে গ্রাম আটকে দেয়া এ বাম আমল থেকে বিচ্ছিন্নভাবে একাধিক আছে এবং রাতে হুমকি দেয়া বাড়ি ধরে ধরে বিরোধী যারা ভোটার তাদের আটকে দেয়া এটার উপর যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কি ফেয়ার ইলেকশন আমরা দিন পেতে পারবো না এটা তো ইসিআই যে ভূমিকা নেওয়া উচিত ইসিআই ভূমিকা সেভাবে নেয়নি তারা গোটা ভারতবর্ষের নিরিকে এসপি তৈরি করেছেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসওপিটা আলাদা হওয়া উচিত এই কারণে যেখানে হাজার কোম্পানি না দু হাজার সালের পরে হ্যাঁ পোস্ট পনেরোটার স্টেটে ভোট হয়েছে আপনি আমাকে বলুন তো কোন স্টেটে পোস্ট ভায়োলেন্স হয়েছে ইউপির লড়াই তো মারাত্মক ছিল অখিলেশ যাদবরা ভার্সেস যোগী আদিত্যনাথ জি যেভাবে ওদের মধ্যে মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ এবং কিন্তু আপনি কাউন্টিং এর পরে নো অ্যালিগেশন বোথ সাইড বা আপনি রিসেন্ট দেখলেন তিনটে স্টেটে সরকার চেঞ্জ হয়েছে বিআরএস চেঞ্জ হয়ে কংগ্রেস এসছে রাজস্থান আর ছত্তিশগড়ে বিজেপি এবারই গত ছ ফেজে আপনি গোটা দেশে দেখুন অন্ধ্রে দু একটা ঘটনা ছাড়া কোথাও না 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 আপনি আপনি কোন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে আটশো কুড়ি কোম্পানি ফোর্স হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে দিতে হয় কোন রাজ্যে ন্যাচারালি আপনার যে ইসিআই যে এসওপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা হওয়া উচিত এবং এখানে জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভার যাদের পাঠিয়েছে তারা যে কোনো কারণেই হোক তাদের ভূমিকা পালন করছেন না এবং আমরা অনেক টুকরো টুকরো কথা শুনছি যেরকম পুলিশ অবজারভারের নামে আমি প্রমাণ দিতে পারবো না সরি টু সে যে উনি অনুশ শর্মার সঙ্গে ব্যাচমেট সেটিং ফিটিং এসব হয়েছে তা এদের দুজনের যে আমি অনিল জিকে নিজে ফোন করে বলেছি আচ্ছা এইবারে আমি বলেছি ওটাকে ফোন করে কল করে যে আপনার কাছ থেকে এটা আশা নাকি আপনি অনেক ভোট করিয়েছেন আপনি সঙ্গে কাজ করেছেন এখানে যে আপনার টেরোরিস্টদের পাঞ্জাবে যারা ছিল একদম এখানে হেলিকপ্টার এনে ডাইরেক্ট একদম করেছেন ওনার খুব ব্যাকগ্রাউন্ড ভালো সামাও আপনার কাছ থেকে যেটা আশা করেছিলাম আমি ফার্স্ট মিটিং করেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শিশির বাজুরিয়াকে নিয়ে আমি শুধু বলেছিলাম ফেভার নিতে আসিনি আপনি দু একের ভোট পোস্টপোল ভায়োলেন্স এবং পঞ্চায়েত ভোটের যে হরিবুল আপনার আছে আর ন্যাশনাল আমি ওনাকে একটা গিফট করেছিলাম গিফট হচ্ছে জাস্টিস অ্যাক্টিং চিফ জাস্টিস মিস্টার বিন্দালের নেতৃত্বে যে ফাইভ মেন জাজেস হয়েছিল তারা এনএইচআরসিকে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ভায়োলেন্সের উপর একটা রিপোর্ট দিতে বলেছিল এবং এনএইচআরসি একটা রিপোর্ট দিয়েছিল তার প্রথম লাইনটা ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে ওইটা আমি গিফট করেছি প্রথম দিন ওনাকে এনএইচআরসির রিপোর্ট এনএইচআরসি টিম ফ্রেমড বাই দি ফাইভ মেন জাজেস আন্ডার দ্য লিডারশিপ অফ দি দেন অ্যাক্টিং চিফ জাস্টিস আমি বলেছিলাম আপনি কাইন্ডলি আপনার অবসর সময় এটা পড়বেন গুন্ডাদের নামও বলা আছে উনিশ জন গুন্ডার নাম কিন্তু সেটা পাইনি এটা একটা মারাত্মক জিনিস এবং আমি আবারও বলি যেটুকু আপনার ইলেকশন হয়েছে নাইনটি পার্সেন্ট ভোট হয়েছে এর ক্রেডিট গোজ টু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং কাস্টিং ক্যামেরা এরা এত কৌশল অবলম্বন করে ভোটের দিন সকালবেলা আমি নিজে আমার সোর্স দিয়ে চেক করছিলাম কতগুলো ক্যামেরা অন আছে না অফ আছে চারশো চুয়াত্তরটা সকাল আটটার সময় অফ ছিল আমরা কমপ্লেন করার পরে সিসির বাজুরিয়া কমপ্লেন করার পরে অনবিহ বিজিবি সেটা বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে দুশো মতো ফাইনালি ছিল না এবং যে এলাকায় রিক এবং ছাপ্পা করতে চাই সেখানে লোডশেডিং পর্যন্ত করিয়ে দিয়েছে কোথাও কোথাও

আমরা উত্তর দিয়ে ক্লোজ হয়ে গেছে এইখানে সন্ত্রাস নিয়ে একটা কথা বলি বিজেপি যদি কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে কোন তৃণমূল কর্মীকে কোনো সমর্থককে বা তাদের পরিবারকে ঘর হতে হবে না ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে আমি দুটো জিনিস আপনাকে করতে পারি যদিও বিজেপির ফাইনাল অথরিটি আমি নই ন্যাশনাল পার্টি কিন্তু অ্যাজ এ অপোজিশন লিডার বিজেপি খুব গুরুদায়িত্ব আমাকে দিয়েছে আই এম পারফর্মিং দিস ডিউটি ভেরি সিনসিয়ারলি এবং দু কোটি আঠাশ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করছি আমি এজ এ এল ওপি তা আমি আপনাকে দুটো জিনিস কমিট করতে পারি একটা হচ্ছে বিজেপি যে এনডিএ বিজেপি যে সতেরো আঠারোটা স্টেটে রুল করছে সেই ফর্মুলার বাইরে পশ্চিমবঙ্গ যাবে না সেখানেও যদি বিরোধীদের অফিস আক্রান্ত না হয়ে থাকে ত্রিপুরায় বিরোধীদের অভিযোগ না একটা জায়গায় পঞ্চায়েত স্তরে উত্তর প্রদেশে হয়েছে না না থাকে মোরলেস আপনি বিচ্ছিন্ন ঘটনায় ত্রিপুরায় সিপিএম যা করেছিল তার এখন কিছু হয় না দে হ্যাভ বিন পেড ব্যাক দাই বাই দেয়ার ওন ক্যান বুদ্ধ আমার নয় তা আমি আপনাকে বলি যে মোরলেস বড় বড় স্টেটগুলোতে যে ভোট হয়ে গেছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান ইউপি এসব যা রিসেন্টলি যা হয়েছে গুজরাট আপনি বিজেপি একটা ন্যাশনাল পার্টি তার ফর্মুলাতে সে চলবে আর দ্বিতীয় হচ্ছে যে গুন্ডা বা বিভিন্ন যে লাস্ট ঘটনা ঘটে গেছে সবটাই আইনের মধ্য দিয়ে প্রভিজন রয়েছে যে তাদেরকে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা বিরুদ্ধে কখনো রাজনৈতিক দল ঝান্ডা নিয়ে ডান্ডা নিয়ে বোমা নিয়ে বন্দুক নিয়ে মোটরসাইকেল বাহিনী নিয়ে দল বেঁধে গিয়ে হুলিগানিজম বিজেপি এলে করতে পারবে না কেউ বিজেপির পলিসির বাইরে কিন্তু যারা মানরেগার টাকা চুরি করেছে শৌচালয়ের টাকা চুরি করেছে আবাসে নিজের গোয়াল ঘর দেখিয়ে তিনটে বাড়ি নিয়ে নিয়েছে যেটা মোদিজি আজকে বলেছেন অশোকনগরে যে পেটে ঢুকেছে এগুলো ওই পেট থেকে বের করে যাদের কাছ থেকে কাটিয়ে নেওয়া হয়েছে তাদের হাতে দেব যেমন রোজ ভ্যালি সারদা আপনার যত পঞ্জি কালেকশনে চিট হয়েছে সব অক্সান করে বিক্রি করে সাফারারদেরকে দেওয়া আইনের মধ্যে হবে আইনের মধ্যে থেকে হবে সাথে সাথে আপনার মাধ্যমে আমি কমিটমেন্ট করছি ওয়েস্ট বেঙ্গল পিপলকে যত মিথ্যা মামলা হয়েছে টিএমসি রামলে আমরা কমিশন বসাবো যত ফলস এফআইআর এস্টাবলিশ যদি হয়ে যায় থ্রু কমিশন ইনভেস্টিগেটিং অফিসার আইও যদি চাকরিতে থাকেন বরখাস্ত হবে চাকরিতে যদি চলে যান তার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো বলে দিলাম আর বাংলাদেশে আপনার মুক্তিযোদ্ধার লোকেদেরকে বাংলাদেশ সরকার এখনো ভাতা দেয় সিপিএম সাতাত্তরে এসে খাদ্য আন্দোলনে যারা যুক্ত ছিল তাদেরকে ভাতা দিতেন জ্যোতিবাবু আমাদের এখানে ফলস মামলায় যারা ইমপ্লিকেট হয়েছেন ডিউরিং দ্য টিএমসি রিজিম সব বিজেপি কর্মীদেরকে আমরা সংগ্রামী ভাতা দেব ইটস আওয়ার কমিটমেন্ট

হাইকোর্টে গেছে জাজেরা সিনিয়র জাজেরা বলেছে আপনার সব শুভেন্দু অধিকারীর এগেনস্টে মামলা হয়েছে সেকেন্ড মেয়ের পরে দু হাজার একুশ উনি আগে খুব হোয়াইট ছিলেন ক্লিন ছিলেন ট্রান্সপারেন্ট ছিলেন আর মমতা ব্যানার্জিকে ডিফিট করার পরে নন্দীগ্রামে উনি একদম ব্ল্যাক হয়ে গেছেন করাপ্টেড হয়ে গেছেন উনি এত খারাপ লোক সব মামলা লস্ট বাই দি স্টেট পুলিশ আফটার সেকেন্ড মে টুয়েন্টি টোয়েন্টি ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এখন মঞ্চের উপর থেকে বলছেন যে তৃণমূল আগে চুরি জানতো না সব চুরি আপনার কাছ থেকে শিখেছে নামটা বলতে বলুন নামটা বলতে বলুন আমি আপনাকে বলছি চোদ্দোর আগে তৃণমূল কংগ্রেসও চুরি করতো না আমি তো কংগ্রেস পরিবারের ছেলে আমি সিপিএম কেও দেখেছি খুব কাছ থেকে সিপিএম এর অনেক নেতা বামপন্থী নেতাদের আমাদের বাড়ির অনুষ্ঠানে আসতো ওই যে বললেন না সামাজিক যে সুদীর্ঘিরি আমার বাড়ির অনুষ্ঠানে পুজোতে আসতেন কাঁথির এমপি ছিলেন সন্তোষ ব্যানার্জি অসুস্থ হয়েছে মাঝরাতে দুটোর সময় আমি ওখান থেকে তুলে নিয়ে কলকাতার বেসরকারি হোমে নিয়ে এসে ভর্তি এই এইসব সিস্টেম ছিল যেমন আমার বাড়িতে সেদিন কোলাঘাটে রেন্টাল বাড়িতে পুলিশ গেল মমতা ব্যানার্জি বলেই সম্ভব আপনাকে বলি আমি ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার ছিল আমি কলেজের ছাত্র নেতা কাঁথি কলেজের আমি বিক্ষোভ দেখিয়ে দিয়েছিলাম ধাক্কা ধাক্কি হয়েছিল ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছিল ইন্দ্রজি গুপ্ত তখন ছাত্র পরিষদ করে হ্যাঁ তা মাঝরাতে আমার বাড়িতে রেড করেছিলেন জগমন সাহেবকে জিজ্ঞেস করবেন যিনি এখন ফায়ার ব্রিগেডে আছেন তিনি যখন অ্যাডিশনাল এসপি খড়ক পড়ছিলেন আমার বাড়িতে রেড হয়েছিল আমি বাড়িতেই ছিলাম আমার মা খুব সাহসী ছিলেন তা আছেন এখনো যদি শিখ মা গেট খুলে বলে প্রথম আমার হাতে মারতে হবে পাঁচশো পুলিশ গেছিল আমাকে প্রথম ডান্ডা দিতে হবে তারপরে গেটটা ছাড়বো পুলিশ রাতে দুটো সময় আধ ঘন্টা ধরে চেঞ্জ করে ব্যাক করে বাড়িতেই বাড়িতে পরের দিন তখন তো এত ইলেকট্রনিক্স মিডিয়া অনেক আনন্দবাজার পত্রিকাই ইলেকট্রনিক তাকে অবিভক্ত মেদিনীপুর জেলার সেক্রেটারি সুকুমার সেনগুপ্ত প্রেস কনফারেন্স করে বলেছেন যে সিসির অধিকারী শুভেন্দু অধিকারীদের পলিটিক্যাল ফ্যামিলি বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল এরা লুকিয়ে যাওয়ার লোক নয় পুলিশ পুলিশের এইভাবে মাঝ যাওয়া ঠিক হয়নি সুকুমার সেনগুপ্ত সিপিআইএমের অবিসংবাদিত নেতা স্বাধীনতা সংগ্রামী এই উনি আঠারো তারিখে এসপি সৌম্যদ্বীপকে বলে আমার তো সব খবর থাকে মমতা ব্যানার্জির ডে টু ডে ইঞ্চ বাই ইঞ্চ উনি এস পি পূর্ব মেদিনীপুরকে মমতা ব্যানার্জি নিজে ফেস টাইমে বলেছেন টেক অ্যাকশন এগেন্স্ট শুভেন্দু উনি এসপি আঠারো তারিখ থেকে প্ল্যানিং করছেন কী করে করা যায় আলটিমেটলি কুড়ি তারিখ করেছেন এবং খালি হাতে ফিরেছেন আমার বেডরুম পর্যন্ত ওই রেন্টাল ওখানে আমার একটা বেডরুমও আছে বেডরুম ওয়াশরুম প্যান্টি রুম মানে চিকেন রুম কিচেন রুম সবই দেখেছে সমস্ত করে এবং ও সৌমদি বলে যে ভাইপোর পাপোস একটা এসপি আপনার নিখিল আগরওয়াল অ্যাডিশনাল এসপিকে দায়িত্ব দিয়েছে নিখিল আগরওয়াল বলেছে স্পিকে যে স্যার উনি এত মানে সিনিয়র পলিটিশিয়ান উনি কি ভোটের সময় টাকা পয়সা রাখবেন বাড়িতে আমার তো মনে হয় রাখবেন না খালি হাতে ফিরতে হবে না করতে হবে ম্যাডামের অর্ডার আমি একবার ট্রুফ্যাক্ট আপনাকে বলে দিলাম আঠেরো তারিখ কুড়ি তারিখ সবটা বলে দিলাম মমতা ব্যানার্জি কাকে বলেছে ফেস্ট টাইমে ফোন করে সব মমতা ব্যানার্জি যা যা যাকে বলেন সবটা আমি জানতে পারি ওদের লোকরা আমাকে খবর দিয়ে দেয় উনি গৌতম সান্নালকে দিয়ে আইপ্যাককে দিয়ে কোন বুথে কি করতে হবে কার কোথায় কি করতে হবে যা প্ল্যানিং করছেন পুরোটা আপনি আপনি বলছেন যে আপনার লোকেরা একদম চতুর্দিকে আছে সব ডিটেলস প্ল্যানিং মমতা ব্যানার্জির লোকরা আমাকে খবর দেয় ওরা ওকে সরাতে চাই আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে ওনার কাছে সব খবর আছে একত্রিশে মে আর পয়লা জুন আইটি রেট করতে বলা হয়েছে পাঁচ জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইটির লোকজন খবর পেতেই পারেন হ্যাঁ আছে কলকাতায় আইপিএস অফিসাররা এরা তো ব্যাচমেটের মাধ্যমে মাধ্যমে খবরাখবর ন্যায় দেয় এর আগে ইডি যিনি ছিলেন যোগেশ গুপ্তা তিনি তো এদের সঙ্গে মিটিং করতেন জ্ঞানবন্ধ সিং এর সঙ্গে এগুলো আমরা জানি জানি বলে এখান অনেক অফিসারকে সরাই দিই এগুলো জানি তো কেউ কেউ বলে থাকতে পারে তার জন্য তো আর আইটি রেটও থেমে থাকবে না আর অ্যাকশানও থেমে থাকবে না মানে হওয়া এই জন্য এই যার নাম বলছেন নাম আমি মুখ আনবো না একে ইনি নন্দীগ্রামে গিয়ে বলেছে যে পুলিশ বাড়িতে গেছে ভয় পেয়ে গেছে বিরোধী দল নেতা আরে আমি ভয় পাইনি আপনি ভয় পেয়েছেন বলে সুপ্রিম কোর্টে গিয়ে আপনি প্রোটেকশান নিয়েছেন যে আমাকে যেন ভোটের সময় আমি প্রার্থী হব ক্যাম্পেইন করবো আমাকে টাচ না করে কেউ আমাকে যেন কেউ না টাচ করে এবং আপনি প্রোটেকশানে আছেন আপ টু টেন্থ জুন আপনি ভয় পেয়েছেন বলে কোটে গেছেন এবং আপনি যে কটা ইন্টারোগেশনে গেছেন ইডির কাছে বা সিবিআইয়ের কাছে বাধ্য হয়ে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আপনি সব চেষ্টা করে করে যখন ফেল করেন তখন বাধ্য হন যেতে আর আপনি যে বাজার মাতাচ্ছেন এসব বলে ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে লাইক আপনার মানে বলিউডের স্টারেরদের মতো আপনি যে ঘুরে বেড়াচ্ছেন ল্যাভিজ লাইভ লিভ করছেন এটা তো আপনি ডিউ টু দি প্রোটেকশন ফ্রম সুপ্রিম কোর্ট আপনার লিবার্টি না এটা আপনার সম্পর্কে উনি বলেন সেটা হচ্ছে কর্ণের কবচকুন্তলের মতো আপনাকে হাইকোর্ট রক্ষা কবজ দিয়েছে এবং দেখবেন সরকারের যারা আইনজীবী তারা কোর্টে যান যে বারবার প্রতি সপ্তাহে এরকম একটা দুটো মামলা হয় যে কেন শুভেন্দু অধিকারীকে এরকম রক্ষা কবজ দেওয়া হবে শুভেন্দু অধিকারী আইনে শুভেন্দু অধিকারীর হাত পা ধরেছিল পয়লা ডিসেম্বর দু কুড়ি মানে উত্তর কলকাতার ওই বাড়ি কি হয়েছে বলুন না আপনি তো গত কুড়ি তারিখ আমি জিজ্ঞেস করি আপনাকে বলে গেছি মনে হয় না ডিটেলস বলেননি আপনি বলেছেন তখনও বলেন সুরেন্দ্রবাবু আপনি প্রত্যেক সভায় তোলাবাজ ভাইপো বলেন অথচ দল ছাড়ার আগেই একান্তে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে আমি আলোচনার দরজাটা খুলে রেখেছিলাম আমি সেদিন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজন সিনিয়র এমপির সঙ্গে আমার বসার কথা ছিল শেষ মুহূর্তে ওনারা দুজন এসে পৌঁছান এই দুটো নাম আপনি বলছেন আমি সৌজন্যর খাতিরে ওখানে বসেছি কথাবার্তা বলেছি আমার গ্রিভেন্সেস আমি জানিয়েছি হ্যাঁ আমি সৌগত বাবুর মতো ওই মিটিং এর আলোচনা বাইরে বলিনি আজও বলবো না হ্যাঁ আমাকে সৌগতরায় অনেক দিন ধরেই কথাবার্তা বলছি যে মমতার সঙ্গে মমতা আমাকে দায়িত্ব দিয়েছে আমি আপনার সঙ্গে মিটাতে চাই কি আপনার খুব আছে প্রশান্ত কিশোর আমার বাড়ি গিয়েছিল আমি দায় করি হ্যাঁ আবার সঙ্গে মিট করে হসপিটালিটি করেছে আমার বাড়ির লোক যা করতে হয় ভদ্রলোকের বাড়িতে যা হয় কিন্তু আমি মিট করিনি কিশোর আমার সঙ্গে কথা বলেছিল তারপরে ফাইনালি ওখানে বসা হয়েছিল বসার পরে আমি যে প্রশ্নগুলো করেছিলাম উত্তর দিতে পারিনি সে প্রশ্নগুলো এখানে আর ডিটেলসে আমি বলবো না কিন্তু ওখানে সৌগত রায়ের লাউড ফোনে মমতা ব্যানার্জি ছিলেন তিনি বারবার বলছেন তোমাকে বিজেপি যাদের যাদের নিয়েছে এই উত্তর ত্রিপুরার এই ছেলেটির নাম বলুন যিনি কংগ্রেসে ব্যাক করে গেছেন ও সুদীপ হ্যাঁ ওর উদাহরণ দিয়েছে রিসেন্টলি তখন ওর মন্ত্রিত্ব গেছে বা ও পদত্যাগ করেছে বিপ্লব দেবের সঙ্গে ডিফারেন্সের জন্য তা বলছে যে তোমার পরিণতি তাই হবে এই হবে বিজেপি এখন তোমাকে ইউজ করছে করছে আর তুমি ভুল করছো তোমার ফিউচার নষ্ট হয়ে যাবে এসব করা যাবে না এসব বলেছেন লাউডে সগতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আর ভাইপো আর আপনার পিকে ভাইপো টিস্যু পেপারে একটা রসগোল্লা আমার মুখে ঢুকিয়েছে আর সব করে টরে সবই করেছে আমি মিটিংটা এন্ড করার জন্য বলেছি ঠিক আছে আমি দেখছি ভাবছি আচ্ছা ঠিক আছে এন্ড করার জন্য সেদিন তো কার্য তো আমি যাতে না পার্টি ছাড়ি তার জন্য সব রকমের চেষ্টা করেছে এরা চারজন মিলে এবং আউট করে মমতা ব্যানার্জি আমার মমতা ব্যানার্জি জিজ্ঞেস করেছিলেন যে শুভেন্দু এরকম বেসুরো বলছে কি করা উচিত আমি বলবো ওর সাথে কথা বলা উচিত তখন উনি বললেন যে আপনি কথা বলুন না কেন তা আমি দু দফায় ওর সাথে কথা বলেছিলাম অভিষেক আমায় বলেছিল যে ও একবার মুখোমুখি শুভেন্দুর সাথে কথা বলতে চায় তা আমি সেটারও ব্যবস্থা করেছিলাম অভিষেক প্রশান্ত কিশোর সুদীপ সবাই ছিল খুব ভালো কথা হলো অভিষেক পরিষ্কার জিজ্ঞেস করল আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে কি না বললো না বরং তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছো তা তারপর তো পরের দিনও সেই হোয়াটসঅ্যাপ পাঠালো পয়লা ডিসেম্বর দুই হাজার কুড়ি আর ওরাই সব কথাবার্তা প্রত্যেক সভাতে সভাতে বলে বেড়াচ্ছে আমি তো এখনো পার্সোনাল লেভেল নামিনি চল শুরু করি কেশরী করুন। ভাষা জেলার একমাত্র হাসপাতালে অত্যাধুনিক এ আই প্রযুক্তির ক্যাথলেপ সহ হার্টের ও অন্যান্য সব চিকিৎসা মনোরমা হসপিটেক্স রানাঘাটে এবং একই ছাদের তলায় অত্যাধুনিক এআই বেসড এমআরআই সহ সব রকম পরীক্ষা এখন এনএবিএল অ্যাক্রেডিটেড মনোরমা আলট্রাস্ক্যান রানাঘাট ও চারদে

Admission open in various courses in IEMs, Hot Lake, Newtown and Jaipur. Setting new standards of safety. India's safest family car with 5-star GN rating. Now comes with 6 airbags as standard across all variants. Skoda Drive better, live better. Skoda. ভোলু ভাত রাঁধিস না তোর দিদার জন্মদিনের জন্য আমি ওনার পছন্দের বিরিয়ানি বানিয়েছি দাদা ভাত রাঁধিস না দিদার জন্মদিনের জন্য কাকু বলো তো বড় দিদার জন্মদিনের জন্য আমি কি বানিয়েছি ওনার পছন্দের বিরিয়ানি বিগত পঁচাত্তর বছর ধরে ঘরে ঘরে ভালোবাসা প্রেস্টিজেই তো তৈরি হচ্ছে পরিবারের প্রতি ভালোবাসা যার প্রেস্টিজকে সে করে কি অস্বীকার ভোররাত থেকে রাত বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়ে এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত সাড়ে নটায় আবার খবরে নিবেদনে সোনালি কচ্ছে ঘনি মাস্টার অয়েল হৃদয় যেতে হৃদয়ের খেয়াল রাখে আমি এবং আমার পরিবার মমতা ব্যানার্জিকে কি কি ভাবে সাহায্য করেছে দু এক থেকে দু আমি যদি বলতে শুরু করি তো সমস্যা হয়ে যাবে তো নেতাজি ইন্দোর নজরুল মঞ্চ কেউ না সিপিএম উনি তো তিন থেকে দশ পর্যন্ত সবগুলো সম্মেলন করেছেন শিশির বাবুর আনুকূল্যে আর আমার ব্যবস্থাপনায় কখনো দীঘাতে কখনো কাঁথিতে কখনো তমলুকে মানে আর্থিক আনুকূল্যে মানে ব্যবস্থাপনা সব মানে আলপিন থেকে এলিফেন্ট আরে এখানে হলই দিত না সিপিএম কিন্তু উনি সতেরো বছর পর বলছেন যে শিশিরবাবু আর আপনি তা বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করে গণহত্যা ঘটিয়েছে নন্দীগ্রামে চোদ্দ জন মানুষের মৃত্যুর দায় আপনার এবং শিশিরবাবুর পাবলিকলি ওনার ও তো অনুমাদের মতো বলছে সরি টু সে কিন্তু আমি আপনাকে বলছি এর উত্তর একুশ সালে দিয়ে দিয়েছে উনি এইসব ভাঙা রেকর্ডগুলো বাজিয়েছিলেন দেখুন আমাদের দেশের ডেমোক্রেসিতে কোথাও লেখা নেই সংবিধানে ফর দ্য পার্টি বাই দা পার্টি অফ দ্য লেখা আছে ফর বাই দা পিপল অফ দ্য পিপল আপনার এখানে আমি যাই অভিযোগ করি না কেন পারসেপশন জেনারেট করতে পারি কিন্তু তার কোনো লোকাল স্ট্যান্ড নেই একদম আমি জনসভা মিছিল মিটিং যাই করি না কেন ফাইনালি হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দি ডে পিপুল ম্যান্ডেট উনি এই কথাগুলো নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে বলেছেন উনি কম খাটেননি ওখানে ভালো পাই ব্যান্ডেজ জড়িয়ে যা যা করার হুইল চেয়ার নিয়ে নন্দীগ্রামে কোনো এলাকা বাকি রাখেননি উনি করে গেছেন ভোটের দিনও উনি মাথায় ওই কাপড় জড়িয়ে বয়ালে বসেছিলেন বুথে সব করার পরেও পঁয়ষট্টি হাজার মুসলিম ভোটের প্রায় পুরোটা মিনাক্ষী হাজার খানকে নিয়েছে আমি চারশো বাকি তেষট্টি হাজার মুসলিম ভোট নেওয়ার পরেও উনি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমার কাছে হেরেছেন তাই নন্দীগ্রামের শহীদ পরিবার নন্দীগ্রামের পাবলিক আমাদের দেশের ডেমোক্রেসিতে ফিফটি মানে একশো মানে শূন্য ওইখানে উত্তর হয়ে গেছে সমাধান হয়ে গেছে আমি নতুন করে ওনার এই ভাঙা রেকর্ডের ভাঙা ক্যাসেটের আর উত্তর দিতে রাজি নয় কিন্তু আপনি একটা নতুন কথা আজকে বললেন দু সালের আগে তৃণমূল কংগ্রেসে চুরি ছিল না বিরাট সার্টিফিকেট না এই প্রতিষ্ঠানগত চুরি ছিল না আমি আপনাকে বলছি এই অবমূল্যায়ন পার্টি এই যে আপনাকে বলি ভোট এবং কর্মসূচিতে লোক টাকা দিত নিত এই যে গেছিল সালে সালে যে নিয়ে গেছিল কেন সে ভোটের চাঁদা দিতে ইকবাল আহমেদ সুলতান আহমেদ অর্গানাইজার সবাইকে ভোটের টাকা দেওয়ার জন্য ঘুরে বেড়িয়েছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে যারা ভোটে ক্যান্ডিডেট হয়েছে দেখবেন অধিকাংশ তাদেরকে ট্যাপ করেছিল তাদের ভোটের বাড়িতে টাকা দিতে আমি ১৪ সালের আগে পলিটিক্যাল একজন ফাংশনের ইস হয়ে আমি সিপিএমকে দেখেছি কংগ্রেসকে দেখেছি তৃণমূলকেও কিছু দিন দেখেছি আমি আপনার বিজেপি ছোট ছিল মানে ছোটো মানে সাংগঠনিক শক্তি বা ব্যক্তিতে তাদেরও দেখেছি সেখানে কর্মসূচি ওরিয়েন্টেড কর্ম ব্রিগেড হবে সিপিএম টাকা নিত এই বাস দিন দিন আমরা একুশে জুলাইয়ের জন্য বাস চাইতাম যে পাঁচটা বাস দিতে হবে বাস হয়ে গেল এবার আরেকজনের কাছে বললাম যে আড়াইশো জনের টিফিন প্যাকেট দিতে হবে রুটি তরকারি একটা মিষ্টি দিতে হবে আড়াইশো প্যাকেট তুমি করে দাও এই ছিল কালচার পার্টি ভোট ভোটের জন্য বুথে খরচ দিত এক হাজার দু হাজার পাঁচশো টাকা তাতে বুথ খরচ হতো না আমরা দেখেছি কর্মীরা গিয়ে কাউকে বলতো তোমার পুকুর থেকে জাল টেনে পাঁচ কেজি মাছ দিতে হবে কারো বাড়িতে গিয়ে বলতো চল্লিশ কেজি চাল দিতে হবে আর পার্টি যে টাকা দিতি তাতে ভুসিমাল ডাল কিনে কর্মীরা সকাল থেকে কাজ করত দুপুর বেলা এর পরে তখন তো ভোট আপনারা 3:00 4:00 উপদ ছিল 6:00 উপ ছিল ওই খাওয়া দাওয়া এক সঙ্গে করে যেজন কচুরি দিত এই কালচারটা বাংলা কালচারে ছিল একদম সিপিএম লোকাল কমিটি জোনাল কমিটি সম্মেলন বাড়ি বাড়ি গিয়ে রুটি রুটি তরকারি নিয়ে যেত সিপিএম বিরাট করে করত সিপিএম জোনাল কমিটি জেলা কমিটি সম্মেলন করত তিন দিন 4 দিন ধরে উৎসবের মতো

আপনাকে পুলিশ দিয়ে গাঁজা কত ছেলে সর্বনাশ করেছি এখনো জেলে আছি কিন্তু আপনি আমায় বলুন বিনয় মিশ্র দেশ থেকে পালিয়ে চলে গেল একটা দ্বীপে গেল সেখান থেকে তাকে ফেরত আনা যাচ্ছে না নাগরিকত্ব নিয়ে নিল এটা তো কেন্দ্র সরকারেরও ভূমিকা কেন এরকম যে দেশে গেছে ভানুয়াতু ভানুয়াতু ভানুয়াতুতে তাদের এনআরআইদের জন্য কি আইন আছে আমার ডিটেলস জানা নেই কিন্তু গেল কি করে পশ্চিমবঙ্গ পুলিশ পার করে দিয়েছে নেপাল হয়ে পুলিশ পার করে দিয়েছে নেপাল হয়ে কাঠমান্ডু থেকে দুবাই গেছে দুবাই থেকে বেরিয়ে চলে গেছে সেটাও তো বিএসএফ এর দায় বিএসএফ আটকালো না বাহাত্তর জায়গায় তো ফেন্সিং নেই বিএসএফ নেই তো আপনি গোসাবাদি নিয়ে গেলে কি করবেন পশ্চিমবঙ্গ পুলিশ পারে না এমন কিছু গ্রাম রাস্তা আছে যখন বিমল গুরুংকে তাড়া করতো বিমল গুরুং তো সিকিমে চলে যেত নেপালে চলে যেত আপনি দার্জিলিং এর পাহাড়ের উপরে এমন জায়গা আছে এপার ওপার করতে কতক্ষণ যদি পুলিশ তার গাড়ি করে নিয়ে যায় আপনি কি করবেন সব তো পুলিশ করছে এবারে ও লড়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের এই রাজ্যে হ্যাঁ একদম আইপ্যাক এবং পুলিশ তৃণমূল বলে কিছু না এই আইপ্যাকের কথাই মনে পড়লো আমার শেষ প্রশ্ন প্রশান্ত কিশোর না প্রতীক জৈন এটা র‍্যাপিড ফায়ার নয় তার কারণ প্রশান্ত কিশোর প্রথম দফা থেকে বলেছেন ষষ্ঠ দফায় এসে অবধি তার বক্তব্য পরিষ্কার যে পশ্চিমবঙ্গে একক বৃহত্তম দল হবে বিজেপি আর প্রতীক জয়েন এই মুহূর্তে আইপ্যাকের হয়ে দায়িত্বপ্রাপ্ত এবং আইপ্যাকের হয়ে তৃণমূলকে জেতানোর অঙ্গীকার করেছেন আপনাকে বলি আইপ্যাক বনাম আইপ্যাক প্রশান্ত কিশোর হ্যাঁ ভিজিবিল নয় দৃশ্যমান নয় এবারে প্রশান্ত কিশোরের সঙ্গে প্রতীক জৈন বা আইপ্যাকের লোকজনের যোগাযোগ আছে কিনা নন অফিসিয়ালি অফিসিয়ালি তো যোগাযোগ নেই আছে কিনা আমি বলতে পারবো আমার কাছে তো খবর নিয়ে আমি নেওয়ার চেষ্টাও করিনি চেষ্টা করলে হয়তো পারতাম আর প্রতীক জৈন এখানে ব্যবসা করছে প্রতীক জৈন পুরো ব্যবসা করছে আর রাজস্থান থেকে কন্ট্রাক্টর ধরে এনে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করছে প্রতীক জৈন যেটা দিদিকে বলো নাম্বার ছিল একুশের আগে সেম নাম্বারটা মুখ্যমন্ত্রীকে বলো করেছে এবং একশো কোটি টাকার বরাত পেয়েছে দুবছরের বাইশ তেইশ তেইশ চব্বিশ

তারপরে আপনার ওটা চলে যায় গোপালিকার হোম ডিপার্টমেন্টে তখন ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি বিভু গোয়েল এমডি ছিলেন যাকে রিসেন্টলি কোথাও একটা করেছে ওই ডিপার্টমেন্টে আর এফপিটা প্রতীক জৈন বানিয়ে দেয় ওর লোকরা পায় আমার কাছে সব টেন্ডার ডকুমেন্ট আছে ইটস এ ফিট কেস ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সে প্রয়োজন মতো হবে সময় মতো নিশ্চয়ই করবো যেমন ডাক্তার এসপি দাস স্বাস্থ্য দপ্তরের কেউ নয় সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সুবাদে তিনি স্বাস্থ্য দপ্তর চালান এখন তো আউট করে দিয়েছে ডাক্তার নির্মল ডাক্তার সেনকে নারায়ণ স্বরূপ নিগমকে আড়ালে ডেকে জিজ্ঞেস করবেন অসহায় চন্দ্রীবা ভট্টার্য কোনো রোল নেই স্বাস্থ্য দপ্তরে এই এতগুলো আমি আপনাকে বলছি একটা পোস্ট তৈরি করেছে ডাক্তার দাসের মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে আমার যে সব তথ্য আছে এই অল্প সময় তো আর ডিটেলসে বলা যাবে না ডাক্তার দাস কেউ নয় সরকারের কেউ নয় দলেরও কেউ নয় প্রশাসনের কেউ নয় আলাদা আলাদা আপনার বিরুদ্ধে আমি প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত মামলা করুন আমি ফেস করবো ওরা করেছে অনেক মামলা দেবরাজ করেছে অমিত ব্যানার্জি করেছে আমি তো মামলা লড়ছি অসুবিধায় কি আছে মানুষের সঙ্গে মিশে ডিরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে জনপ্রিয়তা বাড়াতেন ভোট চাইতেন এখন এই পেশাদার সংস্থাগুলো যারা অঙ্ক করে বুদ্ধি করে হিসেব দেয় বলছে এটাও তো একটা সংস্কৃতির বদল রাজনৈতিক সংস্কৃতি তো এও একটা বদল আমি জানি না এটা ভালো মন্দ আমি সেদিকে যাচ্ছি না কিন্তু একটা বদল হয়েছে আপনারা বিজেপিতে কোনো এজেন্সি ব্যবহার করেন বিজেপিও তো জাতীয় স্তরে বোধ হয় নির্ণায়ক নয় আচ্ছা ব্যাকআপ এজেন্সি আছে ব্যানার তৈরি করে সোশ্যাল মিডিয়ার কাজ করে না এটা একদম হিসেব করে আপনাকে বলে দেবে আপনাকে এই বলতে হবে এই জায়গায় এই হ্যাঁ বিজেপিতে একেবারেই নেই বিজেপি পুরো পলিটিক্যাল ডিজিশন নেয় আমাদের ব্যাকআপ যে ইনফ্যাক্ট গুজরাটে প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন না করলেও আমার মনে হয়েছে আমি গুজরাট বলতে আমি তো গুজরাটে ছিলামও না তখন বিজেপি করতাম আমি বিজেপিতে যা দেখেছি আমার একুশের ভোটে বা বর্তমান ভোটে এরাই পিছন থেকে ইনপুট দেয় যে আপনি এই এলাকায় যাচ্ছেন এই ইস্যু আছে ব্যানার তৈরি করে দেওয়া আপনার গান তৈরি করে দেওয়া সোশ্যাল মিডিয়াটাকে ঠিকঠাক করা একটু ইনপুট পাঠানো दखলদারির ব্যাপার নাই আপনারা কাছে আসার আগে ট্রেনিং নি আসতে হইনি সকাল থেকে ঘুরছি मोदीজির র‍্যালি করলাম ফসবারতে একটা সভা করলাম বরে সোনা পাপ্পু জাবেদ খান তার بیٹা যারা সব দখল করে ফেলে পুকুর তো নেই শেস ঠাকুর পুকুর থেকে মধ্যম গ্রাম বারাসাত কোন পুকুর নেই সব দিন বল বুঝিয়ে দিয়েছে 5000 এর বেশি পুকুর কিন্তু কোন গাছ নেই কেটে সব সাফ করে দিয়েছে সিএসসি 600 400 কোটি টাকা চাঁদা নিয়েছে কত টাকা বিল আপনি এপ্রিল মাসের বিলটা দেখবেন মে মাসে কত বাড়িয়ে দিয়েছে স্ল্যাব চেঞ্জ করে দিয়েছে কলকাতার লোক গ্রেটার কলকাতার লোক সিএসসি জোনের লোক আপনারা একটু পয়লা জুন এগুলো দেখে ভোট দেবেন না সিএসসি কোথেকে পাবে সঞ্জীব গোয়েঙ্কারা যদি চারশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দিয়ে থাকে

আমি আমি এটা নিয়ে বেশ শেষ প্রশ্ন যে কালকে মথুরাপুরে প্রধানমন্ত্রী জনসভা করতে যাচ্ছেন ডায়মন্ড হারবারকে কি আপনারা ওয়াক ওভার দিলেন এই জন্য আমি জিজ্ঞেস করছি যে প্রথমে আপনি বললেন নসাদ সিদ্দিকি নওসাদ শেষ পর্যন্ত দেখলাম রহস্যজনকভাবে বাড়াল নওসাদ বলেছেন না আপনি বলছেন ভালো হবে দাঁড়ালে ভালো হবে তৃণমূল পার্সেন্ট মুসলিত জায়গায় চলে আসবে বলেছিলেন আমি বলেছিলাম নৌসাদ দাঁড়ালে ভালো হবে

তুমি কেন রকম একটা টেন্টেড করাপটেড লোক যিনি সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশান নিয়ে ভোটে লড়ছেন ওনাকে সুপ্রিম কোর্টের অনরবুল জাস্টিসরা ওনার যাওয়ার অধিকারও আছে ধরো অধিকার আছে আমি তার মধ্যে ঢুকছি না কিন্তু একটা লোক পশ্চিমবঙ্গে ভোটে লড়ছে যে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশান নিয়েছে যে দশই জুন পর্যন্ত ওকে গ্রেপ্তার করা যাবে না ইন্টারোগেশন করা যাবে না সেই লোকটার বিরুদ্ধে ক্যাম্পেনিংয়ে কেন অনরবুল প্রধানমন্ত্রীকে যেতে হবে প্রধানমন্ত্রীকে তো লাগেনি মমতা ব্যানার্জিকে হারাতে প্রধানমন্ত্রীর শিষ্য তো মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে তা আগামীকাল আমতলাতে আমি যাচ্ছি তো প্রচারে যাচ্ছি এবং ডায়মন্ড করে মানুষ যদি ভোট দিতে পারে আমি আপনাকে আবার বলছি সমস্ত সনাতনী বুথে অভিষেক ব্যানার্জির হার নিশ্চিত এই অভিজিৎ দাসই আপনার আপনি চার তারিখে ওকে নিয়েই সন্ধ্যাবেলা শো করতে হবে আমি আপনাকে বলে দিলাম অভিজিৎ দাসই জিতবে কিন্তু ভোট করাতে হবে কারণ ওখানে যেভাবে পুলিশ টর্চার করে বিগত দিনে আমি পঞ্চায়েত ভোটে বাহান্ন জন ভারতীয় জনতা পার্টির নেতা নীতিশ দা থেকে শুরু করে সুপল ঘাঁটু থেকে শুরু করে দীপক হালদার থেকে শুরু করে দেবাংশু পণ্ডা থেকে শুরু করে বাহান্ন জনকে প্রোটেকশান অর্ডার করিয়েছিলাম করে তারা বাড়িতে ছিল এবারে তিরিশ তারিখ আর একত্রিশ তারিখে কী করবে আমি জানি না যদি গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারে ওরা যদি এতই কাজ করেছে কেন এই যে ঘাটাল নন্দীগ্রাম তমলুক ময়না আপনার মেদিনীপুরে এত নেতাকে জেলে রাখলো ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে ঘাটালের যে জিএস কেশপুরের ভোটে চার যে ছিল তন্ময় ঘোষকে জেলে রাখলো এগুলো তো করার দরকার হচ্ছে না এটা পলিটিক্যাল ফাংশন এর কিন্তু কি দুর্ভাগ্য দেখুন প্রোটেকশন আমি আপনাকে বলছি আমি আপনাকে আপনার হাইকোর্টে প্রোটেকশন লাগছে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রোটেকশনে আছে মানে রাজনীতি করতে গেলে প্রোটেকশন লাগবে কেন আর সব বড় কথা তৃণমূল স্তরে যারা কর্মী তাদের অনেকে তো প্রোটেকশন পাওয়ার আগে জেল যাত্রা হয়ে যাবে দুর্ভাগ্য আবারও বলি কমপ্লিটলি লড়াই পুলিশ আইপাক ভার্সেস ভারতীয় জনতা পার্টি তৃণমূলের কোনো এক্সিস্টেন্স নেই তৃণমূলের যারা ফাউন্ডার লিডার ইনক্লুডিং সুব্রত বক্সী আপনার কোথাও এই ইলেকশানে তিন মাস লং ইলেকশন কোথাও পিকচারে আপনি দেখতে পাবেন না সুব্রত বক্সি ফাউন্ডার লিডার অব তৃণমূল কংগ্রেস তাদের কাউকে আপনি দেখতে পাবেন না এবং তৃণমূল পার্টি অফিস যেটা আছে কোথায় একটা আপনার ঢালাই ব্রিজ না কোথায় কি বলে যে বাইপাসের তিলজলা জলাটা নেই এখন তো নতুন অফিস করেছে তিল তো প্রাসাদ তৈরি হচ্ছে দুশো কোটি টাকার বড় বিল্ডিং হচ্ছে তা আপনার ওটা দেখতে পাবেন যখন আবার দিন উদ্বোধন হবে অক্ষয় তৃতীয় বা নববর্ষে এটাও ভেতরের খবর আমি ওদের সব খবর রাখি এবং আমাকে রাখতে হয় না ওদের লোকরা আমাকে খবর দিয়ে যায় এবং এই নির্বাচনে এত এম এত এমএলএ এবং মন্ত্রী ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করেছে সেটা পরে একদিন বলবো চার তারিখের পরে শেষ প্রশ্ন তাহলে বলছেন বিয়াল্লিশে তিরিশ ফিগারটা তো তাই দাঁড়াচ্ছে তাহলে ফিগার বলবো না আমাদের নেতারা বলে গেছেন মোদিজির আপিল বিয়াল্লিশেই হ্যাঁ অমিত শাহজির আবেদন যে অন্তত তিরিশটা পদ্ম দেন আমরা এই মিসরুল অব দি স্টেট গভর্নমেন্ট মোদীজি তো হয়ে গেছে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের সংখ্যার জন্য মোদীজি তো আটকে নেই তিরিশটা পদ্ম তিনি চেয়েছেন অমিত শাহজি মুখ্যমন্ত্রী বলছেন আর সাত দিন ওনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে তারপরে আর প্রধানমন্ত্রী থাকবেন না নরেন্দ্র মোদি যিনি পঁয়তাল্লিশটা আসনে লড়ছেন যার রাজ্যে ইন্ডি জোটের পিন্ডি চোটকে দিয়েছেন অধিত চৌধুরীকে হাটানো হারানোর জন্য গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনেছেন মুহাম্মদ সেলিমের বিরুদ্ধে পাঁচটা সভা করে এসেছেন মুখ্যমন্ত্রী কারজ তো ইন্ডিজটকে উনিই এখানে সেস করেছেন 45টা আসনে লড়ছেন 272 দরকার ম্যাজিক ফিগার টোটাল সিট 543 350 হবে না 400 হবে না অ্যানাদার থিং দ্য প্রাইম মিনিস্টার কে হবে এটা যে শব্দটা বলছিলেন আত্মবিশ্বাস এই মমতা बनर्जी সভার অবস্থা দেখেছেন বৌবাজার এ সুত্নরঞ্জন পার্কি বিধান নগরের রোডসও দেখেছেন ভাবা যায় দুশো ঢাকি আর তিনশো লোক আর মোদীজির ভোট শো আজকে দেখান মোদীজি একুশ বাইশটা সভা করলো স্টার্টেড ফ্রম কোচবিহার কোন তো কোনো সময় পঞ্চাশ হাজারের কম লোক হয়নি কোথাও দেড় লাখ দু লাখ আড়াই লাখ তিন হয়েছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখুন আর কদিন পরেই লোকসভা ভোটের ফলাফল আমাদের সামনে আসবে এবং তার আগে আর পরে আক্রমণ প্রতি আক্রমণ চলতেই থাকবে কিন্তু সব শেষে গণতন্ত্রের জয় আমরা প্রত্যেকে চাই অন্তত এই একটা চাওয়াতে আমার বিশ্বাস আমার অতিথি এবং তার প্রতিপক্ষরা সবাই নিশ্চিতভাবে একমত হবে অন্তত হলে আমাদের মঙ্গল ভালো থাকবেন সবাই শুভরাত্রি কার দখলে দিল্লি নিবেদনে বার্জ অফ পেন্স ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ ট্রাস্ট রুংটা স্টিল টিএম টি বার একদম সলিড কো পাই শালিমার শুদ্ধ নারকোল তেল মেরা পেয়ার শালিমার ওশিয়া হার্বল পাপায়া ক্লিন ফেস ওয়াশ নজর না লাগে পার্টনার বাই রেল স্প্রে ন্যাচুরাল পেইন রিলিফ স্প্রে স্পেশাল পার্টনার রূপা জন লাগে আই হায় বাঙালির ঐতিহ্যের সম্ভার ভারতবর্ষের একশো পঞ্চাশটির অধিক শাখা সমৃদ্ধ সেমকো গোল্ডেন ডায়মন্ড চৌটা জুনের পর দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে কাকদ্বীপের সভা থেকে ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রীর পাশাপাশি পরিবারবাদ নিয়ে বিরোধী জোটকে আক্রমণ যে তুফান আসছে তা মোদীকে হঠানোর তুফান পাল্টা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় চার জুন আগলে ছ মহিন বহা রাজনৈতিক ভূ চাল আনে বলা হটানে মোদী যারা দেশের দেশকে যারা শোষণ করে মোদি তাদের মদত করে কখনো চারশো পারে স্লোগান কখনো আবার বাংলা বেস্ট পারফরমেন্স এর ভবিষ্যৎ বাংলায় ভোট প্রচারে একাধিকবার নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছে এমন সব শব্দবন্ধ বন্ধ এরই মধ্যে বুধবার শেষ দফার ভোট প্রচারে তার মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ চৌঠা জুনের পর রাজনৈতিক ভূমিকম্প হবে চার জুন আগলে ছ মহিন বহা রাজনৈতিক ভূচাল आप बिखर जाएगी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের ধন দৌলত বেড়েছে ভারত সরকারের দেওয়া তথ্য সে কথা বলছে আমলে ভারতবর্ষের আদানি আম্বানি রাজ চলছে মানুষের রাজ আর চলছে না তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি মোদী তাদের সব থেকে বড় পৃষ্ঠপোষক রাহুল গান্ধী মোদীকে বলেছিল যে মোদিজি আপনাকে যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্ক অংশগ্রহণ করুন চার জুন কে বা ইনসারে হথকণ্ডি হওয়া নিকলনে যা রা হ উনি যদি পুরো ওর হয় আমি কিন্তু বাবা তেতুন এসব